প্রিয়তমা নির্মাণ করে ঢাকায় সিনেমায় আলোচনার শীর্ষে হিমেল আশরাফ। সিনেমাটি মুক্তির দুই মাসের মধ্যে ব্লকবাস্টার, বক্স অফিসে সাফল্য এনে দেয়ায় তার নির্মাণ সাফল্যে উচ্ছ্বসিত এই ছবির প্রযোজক আরশাদ আদনানও। দেশের পাশাপাশি বিদেশের প্রেক্ষাগৃহেও ভালো ব্যবসা করেছে প্রিয়তমা। ওটিটিতেও সিনেমাটি বিক্রি হয়েছে কোটি টাকার বেশি মূল্যে। প্রিয়তমার এমন অবিশ্বাস্য সাফল্যে খুশি হয়ে ছবির নির্মাতাকে ব্র্যান্ড নিউ গাড়ি উপহার দিয়েছেন সিনেমাটির প্রযোজক। বিষয়টি নিশ্চিত করেছেন হিমেল আশরাফ নিজেই। নির্মাতা তার ফেসবুক অ্যাকাউন্টে আরশাদ আদনানকে ধন্যবাদ দিয়ে গাড়ির একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিটি দেখে ধারণা করা হচ্ছে গাড়িটি টয়োটা এক্সিও 2020 মডেলের। হিমেল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সোমবার রাতে উপহারটি পেয়েছেন তিনি। যেখানে অনেক পরিচালক সিনেমা করে নিজের পাওনা সম্মানই পান না, সেখানে এমন প্রাপ্তিতে খুশি পরিচালক। সংবাদ মাধ্যম জানাচ্ছে, 37 কোটির গ্রস সেল হয়েছে প্রিয়তমা সিনেমার। শাকিব খান ছাড়াও এতে অভিনয় করেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ইধিকা পাল, শহীদুন নবী, কাজী হায়াত, এলিনা শাম্মী।